তোমার কোনো বন্ধু যদি জিজ্ঞেস করে যে বুমরার ক্যাপ্টেন্সির উপর তোকে যদি একটা এমনি অডস দিতে বলা হয়, কি অডস তাহলে তুই দিবি? বুমরা ক্যাপ্টেন্সি সাকসেসফুল হওয়ার যদি একটা অডস দিতে হয়, কারণ ইন্ডিয়ান ক্রিকেটে এরকম কোনো এক্সাম্পল নেই। মোহাম্মদ আজহারউদ্দিন ওয়াজ দ্য লাস্ট পার্সন যিনি কোনো জোন অবধি কোনো ক্যাপ্টেন্সি করেননি, হায়দ্রাবাদ ক্যাপ্টেন্সি করেন, তিনি ইন্ডিয়ান ক্যাপ্টেন হয়ে যান 1989-এ। তুমি জানো সে বিখ্যাত রাজ সিং দুঙ্গাপুরের বিখ্যাত ডায়ালগ আছে, মিয়া কাপ্তান বনোগে। তো সেরকম বুমরাটা তো অবিশ্বাস্য, তো তুমি বুমরার ক্যাপ্টেন্সি to a certain extent, কিন্তু অপশনও যদি তুমি দেখো খুব বেশি নেই। আরেকটা কারণ আমি বলছি, ফার্স্ট অফ অল অডস যেটা আছে, আইড সে অ্যাজ এ ক্যাপ্টেন আমি বলছি হতে পারে, মানে এন্ড অফ দ্য ডে ম্যাচ যেটা তো শুধু ক্যাপ্টেনের হাতে না, বাট 8 out of 10 আইল গিভ ইট, আই থিঙ্ক 80% চান্স অফ সাকসেস। এই জন্য আমি বলছি, কেন কি বুমরা ইভেন দো তুমি দেখতে পারো যেভাবে নিজেকে হ্যান্ডেল করে এত বছর করে এসছে, প্লাস এটা আমি জানি যে টেস্ট ম্যাচ ক্রিকেটে ইভেন অন্য ফর্ম্যাটেও অন ফিল্ড যে বোলিং চেঞ্জেস হয়, কোন বোলার কোথা থেকে বল করবে, সেটাতে কিন্তু বুমরার একটা মস্ত বড় সে। সো হি ইজ কাইন্ড অফ লাইক দ্য ফিল্ডিং ক্যাপ্টেন যেটা বলি আমরা ক্রিকেটীয় ভাষায়, যে ফিল্ডিং এর সময় হি কাইন্ড অফ লিডস দ্য সাইড, হেল্পস বিরাট আগে, তারপরে এখন গত কয়েক বছর ধরে রোহিতকে, যে অন ফিল্ড বোলিং চেঞ্জেস, ফিল্ডিং কি হবে, যে বোলার যেরকম সিরাজের মতন নতুন বোলারদের বলা যে এই লাইনে বল কর, এই ফিল্ড নিয়ে বল কর, এই ব্যাটসম্যানকে কোথায় বল করবি। সো হি ইজ আ লিডার ইন এনি ওয়েজ, আর সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজও অনেকটা বোঝা যায়, দেখা যায়। সো দ্যাট ইজ সামথিং আই বিলিভ উইল হেল্প হিম, আর তাই জন্য আই সে ইজ গট আ ভেরি গুড চান্স অফ বিং সাকসেসফুল।